আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমি এজে, আপনারা দেখছেন এজে ইউটিউব চ্যানেল। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি, ঈদ মুবারক। আর আমি ঈদ উপলক্ষে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে নওয়াবি সেমাই। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নওয়াবি সেমাই তৈরি করতে হয়। তো চলুন দেখে নিই নওয়াবি সেমাই তৈরি করতে কি কি উপকরণগুলো লাগবে। তো প্রথমে আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি, এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি, এরপর এর মধ্যে দিয়ে দিব আমি কয়েক পিস কিশমিশ, আর দিয়ে দিব 200 গ্রাম লাচ্ছা সেমাই। এখন এটাকে ভালো করে নেড়ে নেব। সেমাইটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। লো হিটে সেমাইটাকে ভাজছি, আপনারা লো হিটে সেমাইটাকে ভেজে নেবেন। এটাকে ভাজতে ভাজতে আমি ব্রাউন কালার করে ফেলবো। কিছুক্ষণ ভাজার পর এখন আমি এখানে দিয়ে দিব 1/3 কাপ চিনি, আর দিয়ে দিব 1/3 কাপ গুঁড়া দুধ। আবার আমি খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এখন সেমাইটাকে অনবরত নাড়তেই থাকবো যতক্ষণ পর্যন্ত না চিনি গলে যায়। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন সেমাইয়ের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তো হয়ে গেছে আমার ভাজা, দেখেন কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, চিনিও সব গলে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। চলে আসলাম পরবর্তী ধাপে। এখানে আমি একটি পাতিলে নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। এখন এটাকে আমি হাই হিটে জাল দিয়ে নেব। এটাকে আমি অনবরত নাড়তে থাকবো, নাড়তে নাড়তে 1 লিটার দুধকে আমি 1/2 লিটার করে নেব। তো দেখেন হয়ে গেছে আমার 1 লিটার দুধ। এখন আমি এটাকে একটা সাইডে আলাদা রেখে দিব এবং পুরোপুরি ঠান্ডা করে নেব। তো ভিউয়ার্স দুধটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ কর্নফ্লাওয়ার, এরপর দিয়ে দিব 1/3 কাপ গুঁড়া দুধ, আর দিয়ে দিব 1/3 কাপ কনডেন্স মিল্ক। এখন এগুলোকে আমি খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব দুধের সাথে। আর এখানে আমি এখন একটু দিয়ে দিব 1 চিমটি জাফরান, জাফরানের গুঁড়া, জাস্ট কালারের জন্য। এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। এখন আমি দুধটাকে আবারও জাল দিয়ে একেবারে ঘন করে নেব।
দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ। ভিউয়ার্স দেখেন আমার দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে, এটাকে আর কিছুক্ষণ আমি জ্বাল দিয়ে নেব। তো দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব, কারণ এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। এখন আমি নবাবি সেমাইটাকে সাজিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি একটি বক্স, বক্সে এখন আমি দিয়ে দিচ্ছি, প্রথমে সেমাই দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব সেই তৈরি করা এরপর আবারও দিয়ে দিব উপরে সেমাই। ডেকোরেশনের জন্য এখানে উপরে কিছু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমাদের নবাবি সেমাই তৈরি। ভিউয়ার্স, আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকমই আরও অনেক নতুন নতুন রেসিপি পেতে বেল আইকনটিতে ক্লিক করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।